The opposition CPI-M party's student wing Student Federation of India on Friday marched on a protest rally over bulldozing their student leader Arun Deva and statue, and also protested the alleged murder and burying of a minor tribal girl at Notun Bazar area. The SFI in a protest rally alleged that the law and order situation has collapsed in the state under the rule of BJP. রাজ্যের আইনের শাসন তলানিতে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের মধ্যে গত পরশুদিন অমরপুরে একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে তার মৃতদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। এই ধরনের বর্বরতার ঘটনা অতীতে আমরা লক্ষ্য করিনি। আজকের ত্রিপুরায় এটাই হচ্ছে প্রত্যেক দিনকার রোজনামচা। জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে একটা সংস্কৃতি আমদানি করা হয়েছিল, সেটা হচ্ছে মূর্তি ভাঙার সংস্কৃতি। মহামতি লেনিন থেকে শুরু করে জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙা হয়েছিল, আর তার মধ্যে নতুন সংস্করণ হচ্ছে সিমনায় গত জোট জামানায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সৈনিক কমরেড অরুণ দেবের যে মর্মর মূর্তি ওই এলাকার মানুষ শ্রদ্ধায় ভালোবাসায় নির্মাণ করেছিল, সেই মর্মর মূর্তিটাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাই আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই ধরনের বর্বরতার বিরুদ্ধে রাজ্যের মধ্যে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে আইনের শাসনের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি।